বিজেপি যোগদান ফণীধর তালুকদারৰ নিজৰ ভাষণত ফণী তালুকদারে কয় যে আজিৰ দিনটো ভৱানীপুৰবাসীৰ বাবে দীপাৱলী। মাত্ৰ তিনি মাহৰ পিছতে দল বাদ দিয়াটো ৰেকৰ্ড। বিজেপিক মই ভাল পাওঁ, কিয় নাজানো। বিৰোধীত থাকি দেখিলো বিৰোধী মহাশূন্য। এ আই ডি এফ ভাল দল, কিন্তু মন্দিৰত যাব নোৱাৰা হৈ থাকিলো। এ আই ডি এফ বুলি ক'লে মন্ত্ৰী কি আই চি এজনেও ফোন নধৰে, কাম নকৰে। বিজেপি যাম বুলি কোৱাৰ পিছত এতিয়া এটা ফোনতে ৰিচিভ কৰে। এনেধৰণৰ বিভিন্ন কথা ক'লে ফণী তালুকদারে। বিজেপি যোগদান কৰাৰ পিছত এ আই ডি এফৰ সন্দৰ্ভ জনালে যে এ আই ডি এফ এটা ভাল দল, কিন্তু কোনেও ফোন ৰিচিভ নকৰে। এ আই ডি এফৰ বুলি ক'লে মন্দিৰত যাব নোৱাৰা হৈ থাকিলো। গতিকে এনেধৰণৰ বিভিন্ন কথা ক'লে। যি কি নহওক, ভৱানীপুৰবাসীৰ বাবে আজিৰ দিনটো দীপাৱলী বুলি উল্লেখ কৰিলে ফণীধৰ তালুকদারে। তিনি মাহৰ পিছতে দল বাদ দিছে, মাত্ৰ তিনি মাহৰ পিছতে। লগতে কৈছে যে বিৰোধীত থাকি দেখিলে বিৰোধী মহাশূন্য। মাত্র তিন মাহর পিছতে বিধায়ক পদ বাদ দিলে, একটা দল বাদ দিলে, সকলে রখি আছে ফণী তালুকদার কিয় বাদ দিলে, কি কব। মিডিয়ায় মোক একবার খেদি ঘুরিছে, মই কম এক তারিখে কম, আজি কম, আজি মই খোলাকে কম কলো। কথাটো হল, বিজেপি পার্টিক মই ভাল পাও, কিয় ভাল পাও নাজানো, মুঠতে মই ভাল পাও। অনেক কলিতাৰে সিদিনা রাজ্যিক সভাপতি নাছিল, মই পরম বন্ধু মানুহ, দুই বছর আগৰ পৰা কুটকুটাই আছো যে মই 11 চনত ইলেকশন খেলিলো, 16 ইলেকশন খেলিলো, তারপর মোর ইলেকশন খেলার 21-ত কোনো মনোবৃত্তি নাই। ভবেশ কলিতা সারক মই লগ ধরো, ধরি কম ভাই মোক বিজেপি এজন সদস্য করে দিও। বোলো কিয়, যে মই নরেন্দ্র মোদীজির আদর্শত মই আপ্লুত, বিজেপি পার্টির আদর্শর প্রতি মই আপ্লুত, গতি মোক এজন সদস্য, সাধারণ সদস্য করে মোক বরবাদ করে দিও, মোক টিকট নাবাজে, মোক কেবল একদম সজা কথা আগত কইছো, মোক কেবল আপনাদের মোক পার্টি সময় দিও, কারণ বুড়া কারণ মই মন্দির নামঘরে যাই মানুষ সেবা করব পারি।